মিথিলার পরিবর্তে সাপকে সঙ্গী করে নিল সৃজিৎ। মিথিলা দেশে থাকায় সৃজিৎ যে একেবারে একা হয়ে গেছেন বিষয়টি সেরকম নয়। এখন এই নির্মাতাকে সঙ্গ দেয় পাঁচটি বল পাইথন জাতের সাপ। কখনো সেগুলোকে গলায় জড়িয়ে, আবার কখনো বিছানায় তুলে যত্ন আত্তি করে সময় কাটান সৃজিৎ। এমনকি বিদেশে গেলেও পেট শপে গিয়ে বল পাইথন কিংবা কর্নসেকের সঙ্গে সময় কাটাতেন ঘন্টার পর ঘন্টা। বরাবরের মতো সাপকে প্রচণ্ড ভালোবাসেন সৃজিৎ। মূলত পোষ্য কিংবা নিজের সন্তানদের মতোই সাপকে দেখভাল করেন তিনি। ঘরে কিংবা বাইরে সাপ দেখলে আদর না করে পারেন না এই নির্মাতা। কিছুদিন আগে সামাজিক মাধ্যমে কয়েকটি ছবি ও ভিডিও শেয়ার করেছেন সৃজিৎ। সেখানে দেখা যায় কিছু সরীসৃপের সঙ্গে সময় কাটিয়েছেন তিনি, গলায় জড়িয়ে চুমু খেলেন সাপের মাথায়। এছাড়াও পাইথন সাপটি সৃজিতের কোলে উঠে খেলা করে, আবার কখনো বই পড়ার সময় তাকে সঙ্গও দেয়। সম্প্রতি এক সাক্ষাৎকারে সৃজিৎ জানান, তিনি ছোট থেকে সাপ ভীষণ ভালোবাসেন। ছোটবেলায় সাপুরেরা এলে তাদের সঙ্গে সময় কাটাতেন, এমনকি বিদেশে গেলেও পেট শপে গিয়েও সময় কাটাতেন তিনি। দুধকলা দিয়ে কালসাপ পোষা এই কথাতে তার একেবারেই বিশ্বাস নেই বলে জানিয়েছেন এই পরিচালক। তার কাছে এটা নিহাতি কুসংস্কার। তার কথায় সাপ বিশ্বাসঘাতক নয়, বরং কিছু সাপ পোষ্য একটি প্রাণী। সৃজিতের সাপ কথা। সর্প বিশেষজ্ঞের সঙ্গে কথা বললেই বুঝবেন বিষ সাপের কাছেও মূল্যবান। বিষধর সাপও আত্মরক্ষা ছাড়া অকারণে বিষ খরচ করে না। তবে মিথিলাও যে সৃজিতের পরিবারের সদস্য, যদিও তারা এখন একসঙ্গে থাকছেন না। নেটিজেনরা কি তাহলে মিথিলার পরিবর্তে সাপকে অনুসঙ্গ করার ইঙ্গিত দিয়েছেন? এর আগে সংবাদ মাধ্যমে মিথিলা বলেছিলেন, পোষ্য হিসেবে বাড়িতে অনেকগুলো সাপ তো আছে, প্রথমে একটি ছিল, এখন হয়েছে চারটি, শুনেছি আরও আসবে, সেটা তো ভয়ের কারণ হবেই। এদিকে দেশে অবস্থান করায় মিথিলা যে সাপ নিয়ে কোনো দুশ্চিন্তা নেই ধরে নেওয়া যায়। সৃজিতের ঘরে এখন অনেক সাপ আসলেও মিথিলার তো আর এই মুহূর্তে সৃজিতের ঘরে নেই, তাতে মিথিলার ভয়েরও কিছু নেই মনে করছেন নেটিজেনরা।